فقال لصاحبه وهو يحابره انا اكثر منك مالا وعز نفرا ওরে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমার সাইতে জনে ফনে অর্থে সম্পদে অনেক প্রচুর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছে। এই কথা বলে সে তার বাগানে প্রবেশ করল, আর সে তার নফসের উপর জুলুম করল, তার নফসের উপর জুলুম করল। এই কথা কেন বলল? যদি সে এই কথা না বলতো আল্লাহ তার নারাজ হতো না। আল্লাহ নারাজ হওয়ার কারণে এক সময় দেখা গেছে তার এই সম্পদ জমিনের সাথে মিশিয়ে যাবে, ঠিক না? আল্লাহ, এখান থেকে শিক্ষা নেওয়া দরকার আমাদের। আমাদের এই জমিনে কত ফসল ফলাদি আমরা করি, করি না? কারো জমিনে অনেক ফসল উৎপাদন হয়, আরও কারো জমিনে হয় না, হয়তো আগুনে সব জ্বলে চিত্তসান হয়ে যায়, কি না? অবশ্য তো কেউ আফসোস করে আর কেউ খুশি হয় কি না? এক শাশা কদে ভাই আমার জমিনে কোনো কিছু হয় নাই, এত টাকা ফলে খরচ করলাম জমিনের পিছে সব জ্বলে শেষ হয়ে গেছে, ছাই হয়ে গেছে, তিন মন দানও হয় না, দুই হাইয়ে দানও হয় না। আরেকজন বলে ভাই আমি প্রচুর দান আমার জমিন আল্লাহ দিছি, টাকাও খরচ করছি দানও পাইছি, একেবারে করা মান্যা। কি মান্যা? করা মান্যা। এটা কার দান? আল্লাহর দান। তো এই বন্ধু বন্ধুকে বলে অগাধ ধন সম্পদ আমাকে দিয়েছেন আল্লাহ পাক, তোমার চাইতে তোমার তাকে ঠাট্টা বিদ্রুপ করলো, আরে একটু ধাক্কা মারল। আল্লাহ তো ধাক্কাকে পছন্দ করে না, করে কি না? অহংকার কার সাধুর কথা বলেন? আল্লাহর সাধুর অহংকার। এই জন্য সেই কেন তার জুলুম করলেন, সেই মারাত্মকভাবে দুইটি কথা বলেছেন, দুইটি শব্দ উচ্চারণ করেছেন, যেই দুইটি শব্দের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর নারাজ হয়ে গেছেন। একটা বললেন কলামা আবাদা, ওর বন্ধু আমি মনে করি না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে জম্বদ দান করেছেন, যে আঙ্কুরের বাগান দিয়েছেন, আমার এই সম্পদ জীবনে ধ্বংস হবে না। কি হবে না? দেখছেন কত অহংকার! আল্লাহ অহংকারকে পছন্দ করে না। এই কথাগুলো আল্লাহ পাক কেয়ামত পর্যন্ত প্রত্যেকটি মানুষের জন্য আল্লাহ পাক উপমা দিয়েছে। পৃথিবীতে যত মানুষ আসবে আল্লাহ যাদেরকে অর্থ সম্পদ টাকা পয়সা ধন দৌলত দিবে সবাইকে আল্লাহর প্রতি মোতাওয়াজ্জি হতে হবে, আজ এনকেসারি থাকতে হবে, নরমিয়ত থাকতে হবে, নাকি অহংকার থাকতে পারবে না? অহংকার করলে শেষ, অহংকার করলে কি শেষ? বহুত লোক আছে সব সম্পদ, হ্যাঁ কোটি কোটি টাকা, শেষ। এই মহামারী, এই করোনা মহামারীর কারণে বহু শিল্পপতি ধ্বংস হয়ে গেছে কি না? বহু ইন্ডাস্ট্রিজ ধ্বংস হয়ে গেছে, কিন্তু দোকানে কোনো মাল নাই, কোনো শ্রমিক নাই, কিছু নাই, সব সর্বহারা হয়ে কিন্তু সে উক্তের বিক্রি হয়ে গেছে, আছে কি না? কথা বলেন, বহুত এটা নিশ্চয়ই সে আল্লাহর সাথে কোনো জায়গায় কী করছে? গাদ্দারি, অহংকার করছে। অহংকার খুব ধনাঢ্যবান ব্যক্তি জাকাতের বিষয় আসলে মানুষকে ফাঁকি দেয়, হয়তো শাড়ি একটা দেয়, হয়তো লুঙ্গি একটা দেয়, অত তার উপরে কোটি টাকার সম্পদ তার কাছে আছে, কোটি টাকা তার উপর কি জাকাত আসলো, সেই জায়গার মধ্যে সেই মানে টাকার মধ্যে অল্প কিছু জাকাত আদায় করে, হয় মানুষকে দেখানো। এমন তো ফমান আছে ঢাকা শহরে জাকাতের শাড়ির জন্য, জাকাতের লুঙ্গির জন্য মানুষ মারা গেছে কিনা? কথা বলেন, হ্যাঁ তো তোমাকে বলছে কি এই জাকাত দেওয়ার জন্য? কে বলছে এই জাকাত দেওয়ার জন্য? জাকাত তো আদায় হয় নাই কিন্তু সেই জায়গায় মানুষ মারা গেল, তো তোমার উপর তো আল্লাহ পাকে আজাব দিতে পারে না? সুতাই নয়, উনি আল্লাহর সাথে গাদ্দারি করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, কিভাবে অস্বীকার করেছে? কেয়ামতকে অস্বীকার করে। কেয়ামতকে অস্বীকার করলেন, সেই বলল পরে বন্ধু আমি মনে করি না যে কেয়ামত
স্থাপন হবে, কেয়ামত হবে। অর্থাৎ কেয়ামত হবে না, দুনিয়া ফানাপিল্লা হবে না, আর আমার এই সম্পদ ধ্বংস হবে না, চিরকাল আমি এই সম্পদ ভোগ করব। অথচ তার বন্ধু ছিল নেককার, পরহেজগার, ইমানদার। সেই বন্ধু তার বন্ধুকে বললে, বন্ধু ঠিক করলি না, কেমন কথা বললি, আল্লাহ তোকে সম্পদ দান করলো, জনপন বৃদ্ধি করে দিলেন, ছেলে সন্তান দিলেন, অর্থ সম্পদ দিলেন, শিল্প কারখানা দিলেন, ইন্ডাস্ট্রিজের মালিক বানাইলেন, সব কিছু মালিক বানাইলেন, তুই আল্লাহর সাথে কেন কুফরি করলি? এই কুফরির কারণে হয়তো দেখবি সকালবেলা তোর এই জমিন, এই উদ্যান মরুভূমি হয়ে যাবে। আল্লাহ, কি হয়ে যাবে? মরুভূমিতে পরিণত হবে, হয় না এরকম? এমন এমন সময় আসে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে এক জাতীয় আজাব দেয়, যেটা আগুন। ওই আগুনের আজাবের কারণে সব জমিনের শাসীদের অনেক অনেক সম্পদ আগুনে জ্বলে বাষ্প হয়ে যায়, যায় কি না? সুতাই নয় যে তো বাংলাদেশ ফানিমাত্রিক দেশ, সতুদের সমুদ্র সৈকত, সমুদ্র আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্র থেকে এমন একটি জলোচ্ছ্বাস দিয়েছে যে জলোচ্ছ্বাসের সাথে সাথে তার সকল সম্পদগুলা, জমিনের ধানগুলা জ্বলে মানে শেষ হয়ে যায়, যায়নি? আমি দেখছি 91 বন্যা, 91 ঘূর্ণিঝড় শেষ। ওই সময় আমার প্রায় মনে করেন 15-20 বছর হবে 91 বন্যার টাইমে। আমি দেখেছি আমাদের আশেপাশে কি যে ফসল, এরকম ফসল আমি আমার জীবনে আমি কখনো দেখিনি, এত ফসল। মানুষ অহংকার, গর্ব, এগুলো নিয়ে গর্ব অহামিকা করতেছে। আমার জমিনে অনেক ফসল, যত এক হপ্তাহ নামাজও পড়ে না, কি পড়ে না, এক হপ্তাহ নামাজও পড়ে না, আল্লাহকে ডাকে না। ওই জমিনের জমিনের শ্বাস করে ঠিক, জমিনের খাজনা আদায় করে না, জমিনের জাকাত দেয় না। জমিনের একটা জাকাত আছে কি না, ওসরি জাকাত। আমরা আগে দেখতাম, আমরা যখন ছোট্ট অবস্থায় মানুষ লেখাপড়া করতাম, তখন এভাবে এই শাসীরা, কৃষকেরা যখন জমিনে ধান আসতো, মানে প্রতি জমিন থেকে এক মন দেড় মন করে ধান, এরকম কানি জমিন করলে তার যত ধান ঘরে আসলো, প্রত্যেকটি সবগুলোকে 71 করে এক মন দেড় মন 15 কেজি 20 কেজি আনি আনি মাদ্রাসায় দিয়ে যেতেন এতিমদের জন্য। হুজুর, এগুলা আমার জমিনের ফসল, আল্লাহ পাক অনেক সম্পদ আমাকে দান করছে, এবার অনেক দান পাইছি। ধরেন এই এক মন দান আমি মাদ্রাসায় এতিমদের জন্য দিলাম, মাদ্রাসার বিভিন্ন কাজের জন্য দিলাম, এইভাবে দিতেন। এইভাবে ছিল প্রতিযোগিতা কৃষকদের, কিন্তু আমাদের ওই প্রতিযোগিতা আছে নাই? নাই, শেষ হয়ে গেছে। আরে ভাই, আমার ধানের চিন্তা করেন, আলেমের দেখলে সর্দাল্লা মিলে মাদ্রাসার ছাত্রদেরকে দেখলে গালি গালা আরম্ভ করে, আছে অনেক আছে না, টুপি গেলা হাঞ্জাবি এলা, মানে বিদ্রুপ করে, ঠাট্টা করে, মজাক করে। আহা, এই কথা বলে না যে আমার একটা সন্তান হলে আমিও কি মাদ্রাসায় দিব, উল্টে আস, ঠিক না? আহা, এই জন্য তখন দেখলাম যে ফসল উৎপাদন হলে জমিনে, ধান অগাধ দান হলেন জমিনে, দানের কোনো শেষ নাই, এত বেশি ফলন হলো, এত বেশি ফসল হলেন। এক রাতের তুফানের সাথে, বন্যার সাথে সমস্ত দানগুলা আল্লাহ রাব্বুল আলামিন পানির সাথে মিশিয়ে দিলেন। পানির সাথে সকালবেলা যখন ঘর থেকে বাইর হইলাম, আমি লজিং বাড়িতে ছিলাম, ঘর থেকে বাইর হইলাম, শুধু পানি আর পানি, পানি আর পানি, সাগর, কোনো জমিনও নাই, কিছু নাই, রাস্তাঘাট কিছু নাই, শুধু পানি আর পানি, পানি আর পানি, সমস্ত দানগুলা পানির ভিতরে, পানির ভিতরে বাসে, পানির ভিতর। ওই টাইমে এখনও ধান বাইর হয় না, কিন্তু জ্বালা গদাইছে, কিন্তু থোঁড় থোঁড়াইছে এই টাইমে। তখন দেখলাম এক রাত্রের ঘূর্ণিঝড়ের সাথে সব মিসমার,
সাথে সাথে 10 কেজি সালের 10 টাকা সালের দাম হলো 18 টাকা কত 10 টাকা সালের দাম হলো 18 টাকা এখন কৃষক বলতেছে সাধারণ মধ্য ফ্যামিলি মধ্যবিত্ত মানুষগুলো কি এখন বাদ পাইতেছে সমস্ত ঘরগুলো এইভাবে পানির সাথে কুপিয়ে কুপিয়ে পড়ে পড়ছেন শত শত মানুষ মৃত্যু মুখে পতিত হয়েছে হাজার হাজার মানুষ মানুষের মৃতদেহ আমরা কবরে কবর দিছি এক এক কবরে পাঁচজন ছয়জন করে রেখেছি এক এক কবরে ছয়জন সাতজন পূজো রাখছি তিন বছর একাধারে নদীর মাছ খাই নাই আমরা তিন বছর হাতিয়াবাসীরা তিন বছর নদীর মাছ খাই নাই সমস্ত মানুষগুলা নদীতে ওড়ার মতন আবজিয়েছিল আশেপাশে কয়জনকে কবর দিবেন আপনি এটা কার লীলা খেলা আল্লাহর অহংকার ফতাব সব দুলুসাত হয়ে যাবে অহংকার আল্লাহর সাদর কা সাদর আল্লাহ সাদর অহংকার করবেন না ফবাব দেখাবেন না সম্পদের বড়াই দেখাবেন না সন্তানের বড়াই দেখাবেন না কেউ কে আছে আমার পাঁচ সন্তান আছে ছয়শটা আছে সন্তান বড় হয়েছে অস্ত্র হাতে তুলে দিছে সন্তান লাড্ডালি করে অস্ত্রবাজি করে কি করে অস্ত্রবাজি করে ডান্ডা করে মদ খায় জুয়া খেলে ইয়াবা সেবন করে মানুষের উপর আক্রমণ করে করে কি না করে কিন্তু সর্বশেষ পতন হয়ে গেছে কি হয়ে গেছে পতন এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানুষের আমাদের জন্য কোরআনুল কারিমে দৃষ্টান্ত স্থাপন করেছে প্রত্যেকটি দৃষ্টান্ত যদি আমরা গ্রহণ করি উপমাগুলো যদি আমরা খেয়াল করি প্রত্যেকটি উপমার সাথে প্রত্যেকটি দৃষ্টান্তর সাথে আমরা জড়িত আছি আছে কি না অহংকার করি প্রতাপ করি টাকার বড়াই সন্তানের বড়াই জমিনের বড়াই বাড়ি গাড়ির বড়াই কিন্তু সাধারণ মানুষগুলোর প্রতি সাধারণ মানুষগুলোকে হিংসা বিদ্বেষ করতে থাকি মানুষের প্রতি হিংসা থাকে আমাদের থাকে কি না ভালো জানি না নিজে খাই নিজে বাসি কিন্তু গরিব মরে যা সবাই তো না সবাই না কিছু কিছু লোকের ক্ষেত্রে এই জন্য এই ব্যক্তি যখন অহংকার করল তার বন্ধু তাকে বলল রে বন্ধু খবরদার যে কথাগুলো বলেছ আল্লাহর সাথে কবরে করেছো আল্লাহর সাথে শরীক করেছো ওরে বন্ধু তোমার সম্পদ থাকবে না হয়তো জমিনের সাথে মিশিয়ে যাবে শেষ পর্যন্ত চিন্তা করে শেষ করতে পারবে না আল্লাহকে ডাকলে লাভ হবে না আল্লাহ যখন নারাজ হয়ে যাবে আল্লাহ যখন তোমার উপরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নারাজ হবে আল্লাহর ভয়ঙ্কর শাস্তি যখন তোমার উপর আসবে যখন তুমি কোনো পথ পাবে না রেহাই পাবে না কবরে যাওয়া ছাড়া তোমার কোনো উপায় নাই আসেনি কবরে যাওয়ার উপায় নাই এই বন্ধুকে বললে নরে বন্ধু অহংকার করিবা না অহংকার আল্লাহর সাদুর এই অহংকারের কারণে হয়তো আমি চিন্তা করি হয়তো দেখবে সকালবেলা তোমার এই উদ্যানগুলা মরুভূমিতে পরিণত হয়েছে দিল আল্লাহ সম্পদ কে দিছে দিছে কে আল্লাহ আল্লাহ তাকে অতি দয়া করে মায়া করে সম্পদ দান করছে এই সম্পদগুলো সে নিজে উপভোগ করবে মানে মাদ্রাসা মসজিদ বিভিন্ন গরিব অসহায়দের পিছু কি খরচ করবে কিন্তু তার ভিতরে অহংকার